আজকে হচ্ছে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন এবং লাস্ট দিন, মানে আজকেই আমাদের কুয়াকাটায় লাস্ট। কালকে আমরা অলরেডি লেবুর চর দেখে আসছি, আর আজকে আমরা মোটামুটি আর আমাদের বাকি যে দুই তিনটা স্পট আছে, ঠিক আছে, রাখাইন পল্লি, এই ঝাউবন, এখন যাচ্ছে হচ্ছে ঝাউবন দেখতে, আর রাখাইন মার্কেট, এই তিনটা জায়গা হচ্ছে আমরা দেখব। তো এখন হচ্ছে কেবল বাজে ছয়টা বাজে, মানে এখনো সূর্য উঠে পারে নাই। তো আমরা হচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি ঝাউবনের দিক, কারণ আজকে আমরা ভাবছি যে এইটা আগে হাইটে দেখে আসবো, কাছাকাছি এটা বেশি দূরে না। তো আগে ঝাউবন দেখবো, তারপরে হচ্ছে রাখাইন মার্কেট, রাখাইন পল্লি এইসব জায়গায় যাব, কারণ আমাদের এখনো কোনো কিছু কেনা হয় নাই, মানে আচার কিনবো, শুটকি মাছ কিনবো, এসব কিনতে হবে। তো চলেন আজকে প্রথমে ঝাউবনটা আপনাদের সাথে শেয়ার করি, আমি নিজেও দেখি, যেহেতু আমার প্রথমবার এটা জার্নি কুয়াকাটায়। সবাই সাথে থাকবেন। ওই নৌকাটা মনে হয় মাছ ধরার জন্য যাবে, নাকি আইসে ওনরা কেবল প্যাক করে, না তোর একটা ফ্রিজে ওরা যেটাকে কিনে আমরা আরো 2000 টাকা কমে কিনি। এই যে এই কাজটা কে করছে, সুন্দর একটা কাজ করছে না, এই যে পায়ের ছাপ দিয়ে গেছে, না ধর এমনি ফ্রেন্ডরাই গেছে, কিন্তু অন্যরকম লাগতেছে না, তাই কি জানি বাবু। সুন্দর দেখা যায় কেন, তো আমরা হচ্ছে এই ঝাউবনের কাছাকাছি চলে আইছি। এটা কিন্তু এই যে জিরো পয়েন্টের থেকে কিন্তু বেশি দূরে না, ঠিক আছে, কাছাকাছি, মানে 20 মিনিট মনে হয় লাগে নাই, না 20 মিনিটও লাগে নাই মনে হয়। আমরা হাইটে হাইটে আইছি, এই জায়গা হচ্ছে ওই যে ঝাউবন দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সূর্যোদয়টা দেখিয়ে দিই। ওই যে দেখা যাচ্ছে যে সূর্য উঠে গেছে, তো আমাদের আসলে কষ্ট করে আর এই বাইক ভাড়া করে গচরে যাওয়া লাগে নাই, এজন্য আমি খুব খুশি, তো এখন আমরা ঝাউবনের কাছাকাছি যাই, ওখানে ছবি তুলবো, ভিডিও করবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। চুপ, সূর্যোদয়, এই সূর্যোদয় দেখার জন্য মানুষ 50 টাকা খরচ করে যাচ্ছে, আর আমরা ফ্রিতে দেখে নিলাম আজকে, ফ্রি, আমাদের জীবনটা আজকে ধন্য হয়ে গেছে। এই যে এখান থেকে অলরেডি ঝাউবন শুরু হয়ে গেছে, আমরা একটু মানে হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে যাব। আর এই যে একটা লাইট হাউস সম্ভবত এখানে, আসতে
ও এই যে দেখেন যত দূর চোখ যাচ্ছে ঝাউ গাছ দেখা যাচ্ছে, আমরা মোটামুটি একটু মানে একটা ভালো জায়গায় যেয়ে তারপরে হচ্ছে আমরাও ছবি টবি তুলবো এখানে, কিন্তু সূর্য ওঠে নাই তো এই জন্য লাইটের সাদা সাদা কুয়াশা ভাব রয়েছে এখনো। তুই কি এই গানটা শোনাতে চাস সবাইকে? সাইফুল সাইফুল আমরা মারামারি করি এটাই কথা। ঝাউবন ঝাউবন এই যে হলো ঝাউ গাছ কেন কি সে এখান থেকে ছবি তোলা উচিত আমাদের এই নৌকার এখানে দাঁড়াবি বুঝছিস, তাহলে পরাপর পাশাপাশি কয়েকটা নৌকা আসবে তাহলে ভালো দেখা যাবে। ওরে বাবা কি গন্ধ, তো আমরা হচ্ছে ঝাউবন দেখছি আর এখানে অনেক ছবি তুলাতুলি করছি আর এখান থেকে ব্যাক করার সময় একটা জায়গা দেখলাম, এই জায়গাটা হচ্ছে অনেক যে নারকেল গাছ খেজুর গাছ এইসব আছে, এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এ ওই যে ভিতর দিয়েও তো সব ঝাউ গাছ হয়েছে না, এই জায়গাটা সুন্দর লাগতেছে। ওই যে সামনে কত গাছের গুড়ি ওই জায়গাটাও সুন্দর লাগতেছে। ও এই যে হচ্ছে হিজল গাছ, এই ওই যেটা ডাব পড়ছে নাকি, দাঁড়া ভাই একটু ভিডিও করে নি। গাছের গুড়ি পানের গাছ। আচ্ছা আমরা ওই ঝাউবনের ভিতর একটু যাই, ওই জায়গায় একটু ছবি তোলা যায় নাকি, দেখা যাক দেখি ওই জায়গায় রোদ রোদ আসতেছে। সব জায়গায় বালি, তো ঝাউবনের সাথে একটা ছবি তুলবো না ঝাউবনে আইসে। হাঁটতে হাঁটতে হচ্ছে একটু ঝাউবনের ভিতরের দিকে আসলাম, এটা অনেক সুন্দর কিন্তু এই যে মানে এরকম বালি এখানে হাঁটা অনেক কষ্টের বিষয়। এখানে একটু দাঁড়াবো, নিজে নিজেই দাঁড়াই, ঝাউবন এটা হচ্ছে অনেক জায়গা জুড়ে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ, তো হচ্ছে আপনারা যে কোনো জায়গায় দাঁড়ায় ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন। শেষ আমার ঝাউবন দেখা শেষ, এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাব কারণ এরপরে হচ্ছে আবার আমরা রাখাইন পল্লি রাখাইন মার্কেট এইসব জায়গায় ঘুরতে হবে। আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, বাই।